আসসালামু আলাইকুম, খালেদা সিরাজ ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহ রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টক জাল মিষ্টি তেঁতুলের আচার। আচার তৈরি করার জন্য আমি এখানে আগে থেকে তেঁতুলটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আর আমি এখানে বিচিগুলো ফেলে দিয়েছি, আপনারা চাইলে বিচিটা রেখে দিতে পারেন। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা যখন গরম হয়ে আসছে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন। এখন মিডিয়াম আছে, পাঁচফোড়নটা কিছুক্ষণ ভেজে নেব। তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলগুলি। তেঁতুলগুলিকে আমি 5 থেকে 7 মিনিট মিডিয়াম আছে ভেজে নেব। তেঁতুলগুলি 5 মিনিট ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি সিলিপ্লেক্স, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা নির্ভর করবে আপনার তেঁতুলের ত্বকের উপর। এখন ভালোভাবে নেড়ে চেড়ে চিনিগুলো তেঁতুলের সাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি সাদা সিরকা বা ভিনেগার। সবশেষে ভাজা পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে প্রস্তুত করে নিব আজকের টক জাল মিষ্টি তেঁতুলের আচার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি অবশ্যই ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।